সুপ্রিয় দর্শক, ধানবাড়ি সংবাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো দর্শক, আমরা সবাই জানি, সেই আদিকাল থেকে আমরা শুনে আসছি যে মাছে ভাতে বাঙালি। তো সেইটাই আমরা কিন্তু আসলে চির যে নিয়ম, তো আমরা ছোট থেকে আমরা যে জিনিসটা জেনে আসছি যে আমরা মাছে ভাতে বাঙালি। আর সেই মাছ যেটাকে বাংলাদেশের প্রধান আমিষ খাদ্য হিসেবে আমরা সবাই জানি, তো দর্শক সেই মাছের সাথে যে শত্রুতা, এটি কিন্তু আসলে ঘটনা বিরল। তো এমনটাই ঘটেছে ধানবাড়ি পৌর এলাকার 4 নং ওয়ার্ডের নবাববাড়ির দিঘি সংলগ্ন আমরা যে স্থানটাতে আছি সেটাকে লেসুবাগান বলে। তো দর্শক, আপনাদেরকে দেখাবো যে এই মাছগুলো রাতের আধারে কে বা কারা প্রায় অনেক টাকার মাছ তারা সম্ভবত কোনো কীটনাশক বা বিষে এরকম জাতীয় কোনো কিছু প্রয়োগ করে সেই মাছগুলো নিধন করেছে। তো চলুন দর্শক, আমরা সেই মাছগুলো দেখব, এবং সেই মাছগুলো দেখার পর যে এখানে যে মাছ চাষি আছে তো আমরা তার সঙ্গে কথা বলব। তো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে যথাযথভাবে আপনারা তদন্ত সাপেক্ষে এটির একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য মাছ চাষি জীবন আহ্বান জানিয়েছেন। বিভিন্ন ধরনের রুই, কাতল, কারফিউ, সিলভার কাপ, দেশীয় প্রজাতির সকল মাছগুলো এভাবে শত্রুতাবশত এটি এভাবেই নিধন করেছেন। আচ্ছা, আপনার বাবার নাম কি? এই গ্রামের নাম কি? আচ্ছা, আপনি এই যে এটা লিজ নিয়েছেন, তো এই যে ডাইরি এটা লিজ নিয়েছেন, কতদিনের জন্য নিছেন? 5 বছরের জন্য। আচ্ছা, এখানে কি কি মাছ আপনি এখানে আবাদ করতেছেন? মিরকে, কালবাউস, সিলভার ব্রিগেড সবই আছে বাংলা, মানে দেশীয় প্রজাতি সকল মাছ, সকল মাছই আছে। আচ্ছা, আপনি কখন দেখতে পারলেন যে আপনার এই দিঘির মাছগুলো যে? আমি সকালে ফজরের নামাজ ওঠার পর পুকুরে আসার পর দেখি জামা পুকুরে এরকম করে কিংবা কাহারা বিষ দিয়ে এরকম করে এলাকা মাছগুলো মারি গেছে। আমি পরবর্তীতে এলাকা এটা লোকজন নিয়ে আসে দেখাশোনা করে আবার তুলেছি কিছু বিক্রি করেছে, কিছু গ্রামের লোক নিয়ে গেছে। আচ্ছা, তাতে আনুমানিক আপনার কত টাকার ক্ষতি সাধন হয়েছে? অনেক 3 লক্ষ টাকার মতন। আচ্ছা, এই যে আপনার যে ক্ষতি সাধন হলো, এটা এরকম কাউকে আপনার কি সন্দেহ হয় নাকি আসলে আপনার রাতের আধারে ওই হিসেবে আপনি এটা দেখেন নাই? সন্দেহ কোনো ভাবে জনক ভাবে আমি এটাই করতে চাই, সন্দেহ ভাবে আমাকে শত্রুতা করে আমার এই ক্ষতিটা করে নিয়ে গেছে। আচ্ছা, এখানে আপনি পরিবার পরিজন নিয়েতেও থাকেন? আচ্ছা, এই যে ক্ষতিটা হলো, তো আপনি কি কোনো আইনগত আইনি ব্যবস্থা নেবেন এবং প্রশাসনের কাছে আপনার দাবি কি? প্রশাসনের দাবি আমার যে এই জিনিসটা যেন ঠিক মতন করে যাচাই বাছাই করে তদন্ত সত্ত্বে আমার এই জিনিসটা, প্রশাসনের কাছে আমার একটাই দাবি, এই জিনিসটা সুন্দরভাবে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমাকে দেখুন, প্রশাসনদের দেখুন, বাংলাদেশ সরকারের আমরা আবেদন যাতে এরকম ঘটনা যেন আর না হয়, মানুষকে যেন এরকম ভাবে শত্রুতা সাধন না করে, এরকম আত্মহত্যা মানুষের পক্ষে না করে, মানুষের পুকুরে দিনের চেষ্টা করে। আমরা অনেক চেষ্টা করে মাছ ধরার সব জমাই, আমাদের প্রতি মানুষের এরকম করে শত্রুতাই করে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। না, আমরা খেয়াল করতেছি যে 24 ঘন্টার মধ্যে ঘুমানো ব্যতীত সর্বক্ষণ সময় তো আপনি এই দিঘির পিছনে সম দিতেছেন। আমি মনে করেন 4-5টার সময় এখান থেকে গেছি, নামাজ পড়েছি, তবে নামাজ করে 5-6টার সময় আমরা আসছি এখানে, আসার পর দেখি আমার এই অবস্থা। আমি তো দিনে নিন্দনা করে সেটা করেছিলাম, রাস্তাটা এখন আমি জানাই নেই, আমার অজ্ঞানা পড়েছিলাম, এখন আমি জানাবো, দেখি প্রশাসনের কাছে যাব, আইনের ব্যবস্থা আমি নেব। আসসালামু আলাইকুম। ভাই, আমি রাজু বলছিলাম, সাংবাদিক, ভালো আছেন? আচ্ছা, অবস্থা তো সেই একটা মেসেজ দেওয়ার জন্য আপনাকে ফোন দিছি, সেটা হলে যে নবাববাড়ির দিঘি সংলগ্ন এটাকে লেসু বাগান বলে, বুঝছেন? তো এখানে এক মৎস্য চাষি, উনি তো মাছের আবাদ করে, নাম হলো জীবন, সাইফুল ইসলাম জীবন নাম। তো গতকাল রাতে কে বা কারা ওই সম্ভবত কোনো কীটনাশক বা বিষ প্রয়োগ করে তার যে অনেকগুলো মাছ মেরে ফেলছে, তো এই বিষয়টা কি আপনি জানেন? না না, আমাকে তো কেউ অবগত করেনি।
আচ্ছা আমি এই বিষয়টা আপনাকে জানালাম, একটু মেহরবানি পূর্বক এই বিষয়টা একটু কাইন্ডলি একটু দেখবেন। আচ্ছা আমি আপনাকে একটু ভেঙে বলি, এগুলো যদি আপনারা সাসপেক্ট করেন না, সন্দেহ করেন যে এখানে বিষ প্রয়োগ মাছ মারা হয়েছে, তাহলে এগুলো সেটা সম্পূর্ণ ফৌজদারি বিষয়। হ্যাঁ আচ্ছা, সেক্ষেত্রে আমাদের আসলে কোনো কিছু করা থাকে না, যদি আইনগত ব্যবস্থা বা কেস কেসে যেতে চায়। আচ্ছা এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এক দুইটা মাস যদি আপনারা একটু যে আপনাদের যে পরীক্ষা করার, একজন মানুষ মারা গেলে যেভাবে বিষাক্ততা পরীক্ষা করতে হয়, সেম আপনি গরু ছাগল মাছ যদি বিষাক্ততা মানে টেস্ট করতে চায়, তাহলে থানা থেকে তারা যেভাবে স্যাম্পল সংগ্রহ করতে হয়, স্যাম্পল সংগ্রহ করে মানুষের ভিতরে যেভাবে স্যাম্পল সংগ্রহ করতে হয়, ওইভাবে স্যাম্পল সংগ্রহ করে সেগুলো ঢাকায় পরীক্ষা নিরীক্ষা করে ভিতরে টেস্ট করে বিষাক্ততা নির্ণয় করতে হয়। আমাদের কাছে মৎস্য অধিদপ্তরের কাছে এই ধরনের কোনো টেস্টের কোনো বিষয় নাই, এটা আসলে বিষ প্রয়োগ করা হয়েছে কিনা। আমরা শুধুমাত্র দেখতে পারি পানির ফিজিকো কেমিক্যাল প্যারামিটার, যেটা পানিতে ডিও ডিজেল বস্তুগুলি কেমন আছে বা পানিতে হার্ডনেস কেমন আছে, অ্যালকালিনিটি কেমন, এগুলোর কিছু ফিট আছে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ, তারপরেও বিষয়টা আপনাকে অবগত করলাম, যদি আপনার সময় হয় একটু এসে একটু ওই যে পানিটার একটু দেখার একটু ব্যবস্থা করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দর্শক এই ছিল ধনবাড়ি সংবাদের সর্বশেষ সংবাদ। ধনবাড়ি সংবাদ ফেসবুক পেজ, ধনবাড়ি সংবাদের ইউটিউব চ্যানেল আছে এবং ধনবাড়ি সংবাদের ওয়েবসাইট আছে। গুগলে গিয়ে আপনারা dhanbarinews.com লিখে সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সংবাদগুলো দেখতে পারবেন। তো সকলের উদ্দেশ্যে বলতেছি যে আপনার সম্পদ, আপনার সেই দিকে আপনার নিরাপত্তার বিষয়টা আপনি অবশ্যই দেখবেন। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, ধনবাড়ি সংবাদের সাথেই থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, মেহরবানি করে শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি ধনবাড়ি আমবাগানের লেসুতলা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।